স্বাগতম তোমাকে আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের বুলিয়ান অ্যালজেব্রার সাত নাম্বার ক্লাসে। ওয়েল, আমি এখন এই সরল অঙ্কটা সিম্পলিফিকেশন করব বা সরল করব। আমাদেরকে কিন্তু ফার্স্ট একটা কাজ করতে হয়, এখানে কমন যায় কোনগুলোর মধ্যে, অর্থাৎ প্রথম দুইটা বা তিনটা বা চারটার মধ্যে যদি কমন যায় তাহলে আমরা কমন নিব। এবং এটাও খেয়াল রাখতে হবে, কমন নেয়ার পরবর্তী ধাপে আমরা ওইটাকে ছোট করতে পারি কিনা। প্রথম দুইটার মধ্যে যদি খেয়াল করি তাহলে কিন্তু এই বি আর সি এবং এখানে বি এর সি, এই দুইটা কিন্তু অনেকটা একই রকম, রাইট? তাহলে আমরা এই দুইটার মধ্যে কমন নিব বি এবং সি। তাহলে প্রথমটাতে থাকবে এ, পরেরটাতে থাকবে এ নট, রাইট? তাহলে এ প্লাস এ নট থাকে। আবার পরবর্তী এই দুইটার মধ্যে থেকে যদি কমন নেই তাহলে দেখা যাচ্ছে বি নট সি এবং বি নট সি দুইটা কমন যায়, বি নট সি। তাহলে এখানেও থাকে এ প্লাস এ নট। যোগের উপপাদ্য অনুসারে এ আর এ নট যোগ করলে অন হয়। ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এখানে শুধু বি সি লিখবো ইন্টু অন লিখবো প্লাস বি নট সি। এখানেও ঠিক একই রকম ভাবে যোগের উপপাদ্য অনুসারে এ এবং এ নট যোগ করলে কি হবে, অন হবে। ঠিক আমরা একই রকম ভাবে এখানে অন লিখব। গুণের উপপাদ্য অনুসারে আবার অনের সাথে আমরা যাই গুণ করি না কেন, সে ওই গুণ করবো যার সাথে ওটাই থেকে যাবে। অর্থাৎ অনের সাথে আমরা যাই গুণ করি না কেন, অনটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে বি সির সাথে যদি অন গুণ করি তাহলে কিন্তু বি সি থাকবে প্লাস এখানে থাকবে বি নট সি। দেখো এই দুইটার মধ্যে আবার কমন নেওয়া যায়। তাহলে এই দুইটার মধ্যে যদি কমন নেই তাহলে কি কমন নেওয়া যায়, সি কমন নেওয়া যায়, রাইট? তাহলে আমরা এই দুইটার মধ্যে থেকে সি কমন নিব। তো সি যদি কমন নেই তাহলে থাকে বি প্লাস বি নট, রাইট? তাহলে বি আর বি নট যোগ করলে আবার ঠিক একই রকম যোগের উপপাদ্য অনুসারে অন হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে থাকে সি, এবং এই সিটা হচ্ছে এই ম্যাথের সিম্পলিফিকেশন করলে হয় অ্যান্সার। তুমি যদি এই ক্লাসগুলো প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবভিয়াসলি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলে পরবর্তীতে তুমি আমাদের ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম দেখতে পারবে।